নেশা ট্যাবলেট সেবন করার জন্য দিন দুপুরে দোকানে চুরি আর এই কারণে আটক এক অভিযুক্ত। অভিযুক্তের নাম সুদীপ দাস, তার বাড়ি দামছড়া থানা এলাকায়। এই ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর শহরের অফিস টিলা এলাকায়। জানা গেছে আটক যুবক মারাত্মকভাবে নেশা সেবন করে থাকে। ওই যুবক রীতিমতো বেপরোয়া, তাকে পরে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দেখার সঙ্গে সঙ্গে রাখিয়েছে আর কি। তারপরে এরা জিগাইছে, এ কয় যে না মাল নেওয়া দিয়েছিল, খাবার টাবার সামনে কিছু নেওয়া দিয়েছিল।